মাদারীপুরে দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে কিশোরদের গ্যাং কালচার স্কুল কলেজের গন্ডি পেরোনোর আগেই উঠতি বয়সী তরুণদের একটা অংশ ব্যাপারও আচরণ করছে এই গ্রুপটি এখন মাদারীপুর শহরের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে ঘটছে একাধিক খুনের ঘটনা উদ্বিগ্ন অভিভাবকরা রাজনৈতিক অস্থিরতাকে দায়ী করছে মাদারীপুর থেকে জাহিদ হাসানের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট শান্তশিষ্ট শহর হিসেবেই পরিচিত মাদারীপুর সেই শহরে গ্যাং কালচারের প্রভাবে খুন হয়েছে একাধিক কিশোর যুবক বিভিন্ন এলাকায় কমপক্ষে চারটি গ্রুপ বর্তমানে দাপিয়ে বেড়াচ্ছে পুরো শহর এসব গ্রুপের সদস্যরা দলবদ্ধভাবে শহরের বালিকা বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে কিশোরীদের উত্তক্ত করে থাকে এক একটি গ্রুপে দশ থেকে পঞ্চাশ জন সদস্য রয়েছে এসব সদস্যরা ইফটিজিং মহল্লা ভিত্তিক পনা মাদক সেবন এলাকায় প্রভাব বিস্তার দ্রুত গতিতে মোটরসাইকেল চালানো সহ পরিকল্পিত হত্যাকাণ্ডেও অংশ নিচ্ছে এমনকি ধর্ষণের মতো ঘটনাও ঘটাচ্ছে এরা এদের প্রভাবেই খুন হয়েছে সোহান এরশাদ সাগর লিমন এমনটাই দাবি স্থানীয়দের মাদারীপুরে উত্তি কিছু ছেলে যারা ইয়াং এরশাদ এবং কয়েকদিন আগে শাওন নামে একটি ছেলে নিহত ঘটনায় মাদার যারা গার্জিয়ান আছে তারা অত্যন্ত আতঙ্ক বেঁধে দিন কাটাচ্ছে আমার ছোট ভাই যে এটা মারা গেছে ক্লাস নাইনে পরে সামনে দুই তিন মাস দুই এক মাস পরেই পরীক্ষা আমি এই ওর যে যারা যারা মার্সে জড়িত আছে আমি তাদের মানে ফাঁসি গিয়েছে মাদারীপুরের কিশোর গ্যাংদের কর্মকাণ্ডে অতিষ্ঠ সাধারণ মানুষ উদ্বিগ্ন অভিভাবকরা বিভিন্ন অপকর্মের কাজ করছে যেমন নেশা তারপরে মোটর মোটরসাইকেল চুরি সিনতাই এবং শেষ পর্যন্ত তারা খুনের আশ্রয় খুনও করছে এ পর্যন্ত তিনটা খুন হয়েছে এই ধরনের এই ধরনের শিশুর কিশোররা যদি এই গ্যাং তৈরি তৈরি করেছে যারা এটা খুব ডেঞ্জারাস এদের কোনো হিতাহিত জ্ঞান থাকে না এরা সবসময় নেশার উপরে থাকে আমাদেরও তো ছেলে মেয়ে আছে তারাও তো যে কোনো সময় একটা বিপদের মধ্যে পড়ে যাবে এবং তারা এই কিশোর সঙ্গে জড়িত হয়ে যেতে পারে আর এই অবস্থার জন্য রাজনৈতিক অস্থিরতাকে দায়ী করছে সুশীল সমাজের জনপ্রতিনিধিরা মাদারপুর পুলিশ প্রশাসনের কাছে আমাদের নিবেদন যে সারা বাংলাদেশে যে কিশোর গ্যাংয়ের সৃষ্টি হয়েছে এবং এর এক একটি ঘটনায় কিশোর গ্যাংয়ের দ্বারা ঘটিত সারা বাংলাদেশে আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই মেয়েদের সাধারণত স্কুলের সামনে গেটের সামনে কিছু বোকাটা ছেলে পেলে যাদের বয়স আঠারো থেকে বিশ এইসব ছেলে পেলে খুব দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে একটু সামনে ব্রেক করে আবার ব্রেক করে বিভিন্ন মেয়েদের মানেজিং করে এখন শিক্ষাঙ্গনগুলি শুধুমাত্র শিক্ষার জন্য না মনে হয় বাণিজ্যিক একটা প্রতিষ্ঠানে রূপান্তর হয়েছে আমাদের সময় আমরা খেলার মাঠে খেলেছি শিক্ষাঙ্গনটিকে আমরা আমাদের শিক্ষকদের সাথে আমরা ফুটবল খেলেছি ব্যাডমিন্টন খেলেছি ক্রিকেট খেলেছি এখন শুধুই মাত্র কোচিং আর ছাত্রদের ছাত্রদের সেই বলতে সাংস্কৃতিক অঙ্গন বলতে আর কিছুই নেই তবে কিশোর গ্যাং নিয়ে কাজ করছে বলে দাবি পুলিশের এই কর্মকর্তার আমাদের পুলিশ হেডকোয়ার্টার্স যে নির্দেশনা আছে সেই নির্দেশনার আলোকে আমরা কিশোর গ্যাং নিয়ে কাজ করছি এবং এখানে যেন কোনো কিশোর গ্যাং বা এই টাইপের কোনো অপরাধী বা কোনো চক্র যেন সক্রিয় না থাকতে পারে সেই ব্যাপারে যথাযথ ব্যবস্থা আমরা গ্রহণ করতেছে বেড়ে ওঠা এসব কিশোর গ্যাংদের প্রশাসনের নিয়ন্ত্রণে আনা সম্ভব না হলে ভবিষ্যতে মাদারীপুরের জন্য বড় হুমকি মনে করছেন স্থানীয়রা তৃণমূল ডেস্ক চ্যানেল টি ওয়ান ঢাকা